আসসালামু আলাইকুম। আজকে আমি রসগোল্লা রেসিপি করে দেখাবো। এখানে আমি টক ইয়োগার্ট নিয়েছি, এটা দিয়ে আমি ছানা কাটবো। এখানে 1.5 কাপ ইয়োগার্ট আছে, ইয়োগার্টটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এভাবে এখানে আমি 1/2 গ্যালন দুধ নিয়েছি ছানা করার জন্য। আমি আজকে ইয়োগার্ট দিয়ে ছানা করব, সেটা আমি দেখাবো। এখন আমি দুধটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এটা মিডিয়াম হাইয়ে দিয়ে রেখেছি আর অনবরত নেড়ে দিব। আমার দুধটা বয়েল হয়ে গেছে, এখন আমি এটা মিডিয়াম লোতে করে রেখেছি। এখন আমি ইয়োগার্টটা দিয়ে দিব। ইয়োগার্টটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। থার্টি সেকেন্ড পর আস্তে আস্তে ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেবো। ছানাটা হয়ে গেছে রেডি, আমি 3-4 মিনিট পরে এটা কিভাবে ছেঁকে নিব সেটা দেখাচ্ছি। আমি এভাবে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। ছানাটা ঢেলে নিয়েছি, এখন আমি একটু চেপে চেপে দিচ্ছি চামচ দিয়ে। এটাতে আমি কোনো পানি দেইনি, আমি ইয়োগার্ট দিয়ে করেছি দেখে ছানার পরিমাণ একটু বেশি হবে। এভাবে আমি নিয়েছি রেডি করে, এখন আমি 2 থেকে 2.5 ঘন্টা ঝুলিয়ে রাখবো। ছানাটা আমার রেডি হয়ে গেছে, টিস্যু দিয়ে একটু মেকশিওর করতে হবে যে এর গায়ে কোনো পানি লাগে। এখন আমি 1 টেবিল চামচ সুজি দিয়ে দিব আর 1/2 চা চামচ চিনি। এখন আমি আস্তে আস্তে আলতো আলতো করে মেখে নিব 5 থেকে 7 মিনিট। খুব জোরে জোরে আমি মিশাবো না, আস্তে আস্তে করে এটা আমি মিক্স করব। এভাবে আমি 5 থেকে 7 মিনিট মাখিয়ে নিয়েছি, এটা সফট হয়ে গেছে, এখন আমারটা প্রায় মাখানো হয়ে গেছে। এভাবে আপনারা গোল করে নেবেন, আপনারা যেমন সাইজ করতে চান তেমন সাইজ দিয়ে গোল করে নেবেন, যেমন একটা হয়ে গেছে। এভাবে আপনারা সবগুলা করে নেবেন। এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখানে আমি 5 কাপ পানি দিয়েছি আর 2.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যে কাপে পানি দিবেন সে কাপে চিনি দিবেন, আমি এরকম কাপ ইউজ করেছি। এখন আমি চুলার টেম্পারেচারটা হাই হিটে করে শিরাটা বয়েল করে নিব। আমি একটা এলাচ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। আমার শিরাটা বয়েল হয়ে গেছে, এখন আমি মিডিয়াম আঁচে মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। মিষ্টিগুলো ছাড়ার সময় টেম্পারেচারটা কমায় দিলে ভালো হয়, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঢেকে দিব 10 মিনিটের জন্য আর আমি টেম্পারেচারটা এখন মিডিয়াম হাইয়ে দিয়ে দিব। আমার মিষ্টিগুলো অনেক ফুলে গেছে, এখন আমি একটু হালকা করে আলতো আলতো করে একটু উল্টিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ফুলা মানে মিষ্টিগুলো আপনার হবে। আর আমি কিন্তু এখানে রসগোল্লা বানাচ্ছি দেখে শিরা পানিটা পাতলা রেখেছি, রসগোল্লার শিরা সবসময় পাতলা রাখতে হয়। এখন আমি মিডিয়াম আঁচে আরও 20 মিনিট জাল করব। 20 মিনিট পরে আমার মিষ্টিটা এই অবস্থায় আছে, দেখেন মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আলতো করে একটু নাড়া দিয়ে দিচ্ছি, আমি একটু চেক করে নিচ্ছি শিরাটা ঘন হচ্ছে কি না। শিরাটা এখনও কম ঘন আছে, আমি আরও 5 থেকে 7 মিনিট এটা জাল করব, একটু ফাঁক করে রাখছি এখন। 5 মিনিট পরে আমি আবার হালকা করে নেড়ে দিচ্ছি, এখন আমি একটু শিরাটা একটু চেক করে দেখব না, শিরাটা আর পানি দেওয়া দরকার নেই, বেশি ঘন কখনো হয়ে গেলে একটু পানি
দিয়ে দিতে পারেন হাফ কাপের কম। আমি এটাতে আর পানি দিব না, আরও 3 থেকে 4 মিনিট আমি এটা বয়েল করব। আমি 4 মিনিট পর উল্টিয়ে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি আমার মিষ্টিটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব। আমার মিষ্টিটার টাইম লেগেছে 35 থেকে 40 মিনিটসের মতো। আমি এটা শিরাতে 5 থেকে 7 ঘন্টা এটা আমি ভিজিয়ে রাখব। আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার রসগোল্লা। আমরা অনেক সময় অনেক মিষ্টি বানাই, সেই মিষ্টিগুলো অনেক সময় বেশি থেকে যায়, সেগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সেটা আমি একটু বলে দিচ্ছি। আপনারা একটা বক্সে শিরা সহ মিষ্টিটা বক্সে রেখে দিবেন ডিপ ফ্রিজে, যখন আপনার প্রয়োজন হবে 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে বের করে আপনারা সার্ভ করতে পারেন, ওটার টেস্ট একই রকম থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।